আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি বলছিলাম তোমাদেরকে পরিমিতি বিন্যাস নরমাল ডিস্ট্রিবিউশন পরিসংখ্যান সাবজেক্টের অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ সহ যাদের পরিসংখ্যান আছে এবং পরিমিতি বিন্যাস বা নরমাল ডিস্ট্রিবিউশন টপিক আছে আলোচনায়, তাদের সবার জন্য প্রযোজ্য। এটা পরিমিতি বিন্যাসের পঞ্চম ক্লাস পার্ট ফাইভ, পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার করে পরিমিত সম্ভাবনা রেখার নিচের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রবাবিলিটি অফ জেট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল বা মোর দেন অর ইকুয়াল 2.58, অর্থাৎ জেটের মান 2.58, জেট ইকুয়াল 2.58-এর ডান দিক। আমি গত ক্লাসে পার্ট ফোর চতুর্থ ক্লাসে আমি তোমাদেরকে দেখেছিলাম সারণী হয় দুটা, তার মধ্যে আমি একটা নিয়ে আলোচনা করেছিলাম, বাকিটাও আমি এমনি ধারণা দিয়েছিলাম কিন্তু প্র্যাকটিক্যালি দেখেনি। আমি আংশিক মান উঠাইছি, দেখো এগুলো আমি ব্লাঙ্ক রাখছি, অর্থাৎ এগুলোরও মান আছে সবগুলোরই, এগুলো আমি উঠাইনি। আমার অঙ্ক অনুযায়ী যে দুটো আমি ম্যাথমেটিক্যাল টার্ম দিয়েছি, যে দুটো দিয়ে বোঝাবো, সে দুটা যে যে মানগুলো লাগে বা যে সারির যে কলাম লাগবে সেগুলোই আমি উঠে রাখছি। এগুলো সবগুলোরই মান আছে। আমি আমার এই ইকোনমিক্স হোম চ্যানেলে, ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে আমি দুটা পিকচার দিয়েছিলাম দুই দিন আগে, সেটা ফলো করেই তোমরা মানগুলো বের করতে পারবা, কীভাবে মান বের করতে হয় আমি শিখাইছিলাম। আর তোমাদের যার হাতে যে বইটাই আছে অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের পরিসংখ্যান, অর্থনীতির জন্য পরিসংখ্যান, এই বইয়ের দেখবা শেষের দিকে টেবিল দেওয়া আছে বিভিন্ন তোমার কি এটা জেড কার্ভের ক্ষেত্রে, অর্থাৎ পরিমিত সম্ভাবনা সারণী এটা, তারপরে কাই স্কয়ার টেস্ট, টেস্ট বিভিন্ন টেস্টের জন্য সারণী দেওয়া আছে, সেই সারণীর সিরিয়াল তুমি বের করে এটা বের করে, অর্থাৎ এটার ক্ষেত্রে কি এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য খেয়াল করো, টেইল এরিয়াস আন্ডার দ্য নর্মাল কার্ভ, অর্থাৎ টেইল এরিয়া লেজ এরিয়া একেবারে বাম দিক বা একেবারেই ডান দিক, দুই দিক বিশিষ্ট পরীক্ষা সাধারণত হয়। দেখো টেল এরিয়া বলতে এটা বোঝায়, টেল এরিয়া বলতে এটাও বোঝায়, এটা হলো ডান দিক আর এটা হচ্ছে বাম দিক, এরকম টেল এরিয়া। আর এরকম মিডিল এরিয়া ওটা কি সেন্ট্রাল এরিয়াস, একেবারে একদিকে এটা হলো টেল এরিয়া, এটাও টেল এরিয়া, আর মাঝামাঝি যে কোনো পজিশনে মান বের করতে হবে তখন হলো সেন্ট্রাল এরিয়াস। গত ক্লাসে আমি দেখাইছিলাম টেল এরিয়াস আন্ডার দ্য নর্মাল কার্ভের ক্ষেত্রে পরিমিত সম্ভাবনা সারণী হচ্ছে এটা, তোমরা তোমাদের বই ফলো করে করতে পারবা। এক্সাম্পল দেখো, প্রবাবিলিটি অফ জেট গ্রেটার দেন অর ইকুয়াল 0.12, জেটের মান 0.12-এর সমান বা তার থেকে বেশি। দেখো জেটের মান 0.12-এর সমান বা তার থেকে বেশি, আমি এই দুটো সলিউশন পরে টানতেছি, আগে এটা খেয়াল করো তোমরা, জেটের মান প্রবাবিলিটি অফ জেট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0.12, অর্থাৎ জেটের মান বা এটা এইভাবে হতে পারে প্রবাবিলিটি অফ জেট ইজ লেস দেন অর ইকুয়াল একই জিনিস, অর লেস দেন অর ইকুয়াল মাইনাস 0.12, প্লাস মাইনাস দুইটারে মান সেম। দেখো এদিকে এটা কি বলেছিলাম, এটা মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত, তো এটা জিরো, মাইনাস অসীম থেকে জিরো পর্যন্ত, জিরো থেকে প্লাস অসীম পর্যন্ত। এখন খেয়াল করো আমার কি 0.12 মনে করে প্রথম অংশটা আমি মান বের করবো, 0.12 মনে করো এটা, 0.12 মনে করো ধনাত্মক এটা এই দিকটা 0.12, 0.12-এর সমান বা তার থেকে বেশি জেটের মান, 0.12-এর সমান বা বেশি বলতে কি এদিকে গেলে বেশি আর এই পাশে আসলে কম, যেহেতু বেশি মেনশন করতেছে তো এদিকটা আসবে, তো এই অংশটা দেখো একটা দিকে আসছে ডান দিক, শুধু ডান দিক টেইল এরিয়াস। গত ক্লাস আমি যেটা শিখেছিলাম তোমাদেরকে এরকম এরকম দেখেছিলাম, এত থেকে এত বা এই একেবারেই তোমার এটা মনে করো এরকম আসলো, এইখান থেকে শুরু করে 0.12-এর সমান বা তার থেকে কম, মানে কি এত থেকে এত একটা অংশ আছে, আবার এটা তো আসেই, অর্থাৎ তখন হবে তোমার সেন্ট্রাল এরিয়াস। গত অনিবেশন গত সারণী যেটা দেখেছিলাম গত ক্লাসে সেটা, আর একেবারেই বাম দিক বা একেবারেই ডান দিক টেল এরিয়া, তখনই তোমার কী হবে পরের টেবিলটা, দ্বিতীয় টেবিল আমি কমিউনিটিতে যে সেকেন্ড পিকচারটা দিয়েছিলাম, অর্থাৎ এক্সাম্পল ফলো করবা, দাস এক্সাম্পল হয়তো ওইখানে 0.11 দিয়ে দেখানো আছে, তো এটা হলো 0.12 আমি বের করতেছিলাম। দেখো 0.12 তো আমি জেট এই জেড বরাবর জেড কলাম বরাবর নেব প্রথম কলামটা, 0.12 দরকার আমার, টু বলতে কি দেখো এটা 0.00, 0.01, 0.02, 0.1 আর ওয়ানের পরে আমি দশমিকের পর ওয়ান আছে, আমি জিরো ইজিলি নিতে পারি, আর এখানে কি আছে টু বরাবর কত আছে, অর্থাৎ এইটা আগে দেখো 0.02, তার মানে কি যোগ করো 0.12 হয়, অর্থাৎ দশমিকের এক পরে এক ঘর পর্যন্ত আমি বাম কলামে ফলো করব, প্রথম কলামটা ফলো করব, আর পরের অংশ দশমিকের পরে যে মানটা আছে দশমিকের পরে এক ঘর পর্যন্ত আমি এই কলাম ফলো করব, তারপরের অঙ্ক আমি ফলো করব এই সারি বরাবর, আমি গত ক্লাসে কীভাবে মান বের করতে হয় সেটা দেখাইছিলাম। তো দেখো আমার আছে কি ওয়ানের পরে কি আছে টু, এই যে 0.00, 0.01, এই যে 2.02, অর্থাৎ এইটা এবং এইটা দুইটা সমন্বয় করে যে মানটা আমরা পাব এই মানটাই হচ্ছে আমাদের
কাঙ্ক্ষিত মান, অর্থাৎ এইখানে যে মানটা থাকবে পয়েন্ট ওয়ান টু, পয়েন্ট ওয়ান টু এর ক্ষেত্রে এই জায়গায় মান হচ্ছে পয়েন্ট ফোর ফাইভ টু টু, যেটার মান পয়েন্ট ওয়ান টু এর সমান বা তার থেকে বেশি, মানে এই অংশটা টেইল এরিয়াস হয়ে গেছে একদিকে, শুধু ডান দিকে, অর্থাৎ এক্ষেত্রে প্রবাবিলিটি অফ জেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান টু এর সম্ভাবনা হচ্ছে পয়েন্ট ফোর ফাইভ টু টু, জিরো পয়েন্ট ফোর ফাইভ টু টু। এই যে দেখো পয়েন্ট ওয়ান আর টু এর জন্য আমাকে কি ওয়ানের পরে কি ছিল টু, টু এর জন্য আমাকে এই সারি ফলো করতে হবে টু পয়েন্ট জিরো টু, অর্থাৎ এইটা এবং এইটা দুইটা মিলায় যে মানটা পাবো এই পজিশনের মানটাই হচ্ছে সেটা জিরো পয়েন্ট ফোর ফাইভ টু টু। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এই একই মান মনে করো একটা মাইনাস আছে, দেখো প্রথমটা কী করলাম প্লাস আর মাইনাস দিয়ে কী আছে লেস দেন অর ইকুয়াল, জেড অর জেড লেস দেন অর ইকুয়াল মাইনাস পয়েন্ট ওয়ান টু, এটা ফলো করো, এটা আমি মুছে ফেলছি তোমরা উঠে ফেলবা। আবার দেখো মাইনাস অসীম জিরো, প্লাস অসীম, জিরোর পাশে আসলে কি ঋণাত্মক আর জিরোর ডান পাশে গেলে কি ধনাত্মক, জিরোর বাম পাশে ঋণাত্মক ডান পাশে হচ্ছে ধনাত্মক, তাহলে কি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু মনে করো, মাইনাস পয়েন্ট ওয়ান টু মনে করো, এইটা মাইনাস পয়েন্ট ওয়ান টু মনে করো এই মানটা, এদিকে আসলে কী ক্রমান্বয়ে কমবে ঋণাত্মকে আসবে এইটা, এটার সমান বা তার থেকে কম পয়েন্ট ওয়ান টু এর সমান বা তার থেকে যেটার মান কম বলতে কি এদিকে আসবে, আর এদিকে আসলে কি যেটার মান মাইনাস ওয়ান টু এর সমান বা তার থেকে বেশি, আর কম বলতে কি এ পাশটা বোঝাবে, কারণ এটাও কিন্তু দেখো লেফট সাইড একদম বাম দিক আসছে টেইল এরিয়া, এরকম শুধু টেইল এরিয়ার ক্ষেত্রে সেকেন্ড সারণীটা আমরা ব্যবহার করবো, যে টেইল এরিয়াস আন্ডার দ্য নর্মাল কার্ভ, অর্থাৎ আমি এক্সাম্পল যেটা দেখাইলাম একই মান আসবে মাইনাস হোক আর প্লাস হোক, একটু আগে মান প্লাস পয়েন্ট ওয়ান টু যেটার মান অর্থাৎ এইরকমটা বের করেছিলাম, এখন মাইনাসের দিকে তো মান একই, ঋণাত্মক ধনাত্মক দুই দিকে মান একই, পয়েন্ট ওয়ান আর টু বলতে এইটা এই পজিশন, অর্থাৎ এই মানটাই বুঝাবে সম্ভাবনা একই জিরো ফাইভ টু টু। সে কত ছিল প্রবাবিলিটি অফ জেড ইজ লেস দেন অর ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান টু ইকুয়াল মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ টু টু ছিল সম্ভবত। তা আমি মুছে দিচ্ছি যে কোশ্চেন দুটি আমি উঠে রাখছি, এই দুটার দেখাবো তোমাদেরকে, খেয়াল করো এক নাম্বার কী বলেছে জেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু পয়েন্ট ফাইভ এইট, আমাদের কোশ্চেন হচ্ছে পরিমিত সম্ভাবনা সারণী, অর্থাৎ এটি হচ্ছে পরিমিত সম্ভাবনা সারণী, নর্মাল প্রবাবিলিটি টেবিল পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার করে পরিমিত সম্ভাবনা রেখার, অর্থাৎ আমরা যে রেখাটা আমি বারবার রেখে দেখাচ্ছি এটি হলো পরিমিত সম্ভাবনা রেখা, পরিমিত সম্ভাবনার নিচের ক্ষেত্রফল নির্ণয় করো, যখন প্রবাবিলিটি অফ জেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু পয়েন্ট ফাইভ এইট, প্রবাবিলিটি অফ জেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু পয়েন্ট ফাইভ এইট, এটাই বের করতে বলেছে এটার সম্ভাবনা। তো দেখো এটা কি জিরো মাইনাস অসীম থেকে প্লাস অসীম, আমাদের বের করতে বলছে কি টু পয়েন্ট ফাইভ এইটের সমান বা তার থেকে বেশি, দেখো এটি মানটাই মনে করো জিরো এদিকে গেলে তো ধনাত্মক, এটা মনে করো টু পয়েন্ট ফাইভ এইট, এগুলো কিন্তু আমি মনে করি এখানেও বলতে পারো টু পয়েন্ট ফাইভ, এখানেও বলতে পারো টু পয়েন্ট ফাইভ এইট, আন্দাজ করে নেওয়া জাস্ট, তো এটা মনে করো টু পয়েন্ট ফাইভ এইট, তাহলে টু পয়েন্ট ফাইভ এইটের সমান বা তার থেকে বেশি মানে কি অর্থাৎ এই অংশটা বোঝাবে, এটাও দেখো টেইল জোন টেইল এরিয়াস অর্থাৎ শুধু ডান দিকে বোঝাচ্ছে, অবশ্যই সেকেন্ড টেবিল ব্যবহার করা হবে পরিমিত সম্ভাবনা সারণী, সেকেন্ডটা ব্যবহার দ্বিতীয়টা ব্যবহার করা হবে, যেটা আমি উঠে রাখছি একটু আংশিক উঠে রাখছি কিন্তু এই মানগুলো সবগুলোর সম্ভাবনা আছে মান আছে আমি উঠাই নিই, যেটা যেটা দরকার সেটা উঠে রাখছি। তো আমাদের দেখো টু পয়েন্ট ফাইভ এইট, টু পয়েন্ট ফাইভ মনে করো এইটা এই সারি টু পয়েন্ট ফাইভ এবং ফাইভের পরে কী আছে এইট, এইটির জন্য আমাকে কী করতে হবে দশমিকের দুই ঘরে যে অঙ্কমানটা থাকবে দশমিকের পরে দ্বিতীয় ঘরে যে অঙ্কমানটা থাকবে সেটার জন্য আমাকে যে দশমিকের পরে দ্বিতীয় ঘরে অঙ্কমান এইট, এই যে এইট দ্বিতীয় ঘরে এইট আছে এই কলাম ফলো করতে হবে, এইভাবে আসো এবং এই সারি অনুযায়ী যাও টু পয়েন্ট ফাইভ এবং এইট, অর্থাৎ দুইটা সমন্বয় করে যে মানটা আমরা পাচ্ছি এটা এবং এইটা পয়েন্ট জিরো জিরো ফোর নাইন, অর্থাৎ প্রবাবিলিটি অফ জেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু পয়েন্ট ফাইভ এইট জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন, এই অংশটার প্রবাবিলিটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস, যদি এটা এরকমটা হইতো প্রবাবিলিটি অফ একই জিনিস কিন্তু অথবা অর প্রবাবিলিটি অফ জেড ইজ লেস দেন অর ইকুয়াল টু পয়েন্ট ফাইভ এইট মাইনাস টু পয়েন্ট ফাইভ এইটের সমান বা তার থেকে কম, একটু আগে আমি ওই উদাহরণটা দিয়ে পয়েন্ট ওয়ান টু উদাহরণ দিয়ে বুঝাইছিলাম কি মাইনাস টু পয়েন্ট ফাইভ এইটের সমান বা তার থেকে কম, এটা তোমরা উঠাই ফেলবা, এটা নতুন করে নিচ্ছি আমি, দেখো একই মান আসবে এটাও একদিক
जिरो माइनस असीम प्लस असीम এটা মনে করো মাইনাস টু পয়েন্ট ফাইভ এইট তার সমান বা তার কম কম বলতে কি বাম দিকে কম ডান দিকে বেশি অর্থাৎ এই সম্ভাবনা এটাও দেখো শুধু বাম দিক বা টেইল জোন টেইলের সান্ডেল দ্য নর্মাল কার্ভ অর্থাৎ সেকেন্ড সারণী ব্যবহার করা হবে পরিমিত সম্ভাবনার টু পয়েন্ট ফাইভ এইটের এই অংশটার সম্ভাবনা দেখো আমি তো বলছিলাম ঋণাত্মক চিহ্ন এখানে কোনো অ্যাকসেপ্টেবল না যখন আমরা সারণী ব্যবহার করবো ঋণাত্মক ধনাত্মক একই সম্ভাবনা টু পয়েন্ট ফাইভ তারপরে হচ্ছে এইট অর্থাৎ এইট ওটি মানটা হবে পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো জিরো ফোর নাইন এটাই সম্ভাবনা এদিকেও যেটা জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন যদি এরকমটা হইতো একটু আগে যেটা করাইছিলাম এটা যদি ধনাত্মক টু পয়েন্ট ফাইভ হইতো একই সম্ভাবনা দুইটারই সম্ভাবনা একই জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন আশা করি তোমরা বুঝতে পারছো দ্বিতীয়টা ফলো করো দ্বিতীয়টা বলেছে নাম্বার টু প্রবাবিলিটি অফ জেড ইজ লেস দেন অর ইকুয়াল জিরো মাইনাস জিরো পয়েন্ট সিক্স জিরো তো দেখো মাইনাস অসীম মিডিলে জিরো এটা হলো প্লাস অসীম মাইনাস পয়েন্ট সিক্স জিরো মনে করো এটি মাইনাস পয়েন্ট সিক্স জিরো এই মানটাই মনে করো মাইনাস জিরো পয়েন্ট সিক্স জিরো এতের সমান বা তার থেকে কম কম বলতে কি বাম দিকটা বুঝাবে কম বলতে কি বুঝাবে বাম দিকে আসবে আর বেশি যদি হইতো তাহলে এদিকে আসতো এই অংশটুকুর সম্ভাবনা আমাদেরকে বের করতে বলেছে তাহলে পয়েন্ট সিক্স জিরো বরাবর দেখতে হবে দশমিকের পরে কি আছে পয়েন্ট সিক্স এই যে পয়েন্ট সিক্স তারপরে কি জিরো জন্য কি এই যে জিরো এই দুইটা সমন্বয় করে যে মানটা পাবো পয়েন্ট টু সেভেন ফোর থ্রি জিরো পয়েন্ট টু সেভেন ফোর থ্রি তোমরা এটা নিচে লিখবো অতএব প্রবাবিলিটি অফ জেড ইজ লেস দেন অর ইকুয়াল মাইনাস জিরো পয়েন্ট সিক্স জিরো ইকুয়াল জিরো পয়েন্ট টু সেভেন ফোর থ্রি এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার যদি এটা এমনটা হয় একই জিনিস দেখো প্রবাবিলিটি অফ জেড ইজ লেস দেন অর ইকুয়াল মাইনাস কি প্রবাবিলিটি অফ জেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো পয়েন্ট সিক্স জিরো অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স জিরোর সমান বা তার থেকে বেশি এটা নতুন খেয়াল করো এটা জিরো মাইনাস অসীম এটা হলো প্লাস অসীম তাহলে কি জেটের মান পয়েন্ট সিক্স জিরোর সমান এটা মনে করো পয়েন্ট সিক্স জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো এত এর সমান বা তার থেকে বেশি বলতে কি বেশি হলে ডান দিকে যাবে আর কম হলে বাম দিকে আসবে এটা মাথা রাখবা বেশি বলতে কি এদিকে ক্রমান্বয়ে বাড়বে আর এদিকে আসলে ক্রমান্বয়ে কমবে এই অংশটার সম্ভাবনা এটাও শুধু ডান দিক অর্থাৎ একই সম্ভাবনা আসবে টেবিল ফলো করো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট টু সেভেন ফোর থ্রি অতএব প্রবাবিলিটি অফ জেড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো পয়েন্ট সিক্স জিরো ইজ ইকুয়াল জিরো পয়েন্ট টু সেভেন ফোর থ্রি আশা করি সমস্যা হবে না ডিয়ার স্টুডেন্টস এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে ডিয়ার স্টুডেন্টস অবশ্যই তোমরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবা ভালো লাগলে কমেন্ট করবা লাইক দিবা তো তোমরাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ